নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো দেখো বন্ধুরা, সকালবেলা আজকে কিন্তু বেশ রোদ দিয়েছে, কি সুন্দর চারিদিকটা ঝলমলে। আর আজ বিশ্বকর্মা পুজো, সেই জন্য দেখো চারিদিকটা বেশ ঝলমল করছে একদম রোদে। তো সকাল সকাল জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম, কারণ গত 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো শুকায়নি সেই জন্য। এই বালিশগুলো নিয়ে এসেছে বাপি, বালিশগুলো রোদে দিয়ে দেবে চেয়ারে করে, কারণ সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তো একটু রোদ দিলে ভালো লাগবে। আর দেখো গাছে কিন্তু ফুল ফুটেছে, গাছে ওপরে জবা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে সকালটা। বেশ দেখো আকাশটা একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আর একটু মেঘ নেই, তো চলো এবার নিচের দিকে যাবো। একটু চাটা খাই। ও, তোমরা চা করেছো? ঠিক আছে চলো। তো দেখো বন্ধুরা, এবার নিচে চলে আসলাম। নিচে এসে দেখো মা আর বাপির কিন্তু চা খাওয়া অনেক আগে হয়ে গেছে, তো আমার জন্য চা রেখেছিল, গরমই আছে চা, তো আগে খাবো জল। তো খালি পেটে তো চা খাওয়া যায় না, একটু জল খাই আগে গলাটা ভিজিয়ে, তারপর এটা খুব চা বিস্কুট খাবো। তো দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম, তারপরে চলে এলাম। বাপি এখানে দেখো আটা মাখছে, মেখে দেখো লেচি করাও হয়ে গেছে, তো আমি এখন রুটিগুলো বেলে করে নেবো। আর এই দেখো গরম গরম রুটি আর সাথে দুধ, তো আজকে সকালে দুধ দিয়ে রুটি টিফিন খেয়ে নেবো। মাকেও দিয়ে দিয়েছি, মা খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নেবো, বাপিও, এখানে আমার আর বাপির আছে। তো খেয়ে নেওয়ার পরে চলে গেলাম রান্নার দিকে। তো দেখো আগের দিন তোমাদের দেখালাম না কত ইলিশ মাছ বাজারে, তো আমি দুটো ইলিশ মাছ, জোড়া ইলিশ নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম বাটা মাছ। তো বাটা মাছটা কাটা আছে, আর ইলিশ আমরা কোনো দিনই বাজারে কাটি না, ঘরে এনেই কাটি। আর এই দেখো সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছি মাকে। তো মা আজকে রান্না করছে বেগুন দিয়ে, এ দেখো এই মাছকে, মাছের ঝাল করছে, বাটা মাছের ঝাল টমেটো বড়ি দিয়ে। আর এই দেখো সর্ষে বাটা আছে, এটা ভাপা করবে, আজকে বেগুন দিয়ে করব না, আজকে ভাপা হবে আর এই মাছের ঝাল। তো মাছের ঝালটা হয়ে গেলে মা টিফিন বাটি করে ভাপাটা রেডি করবে। তো এদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই দেখো ভাপাটা দেখতে পাচ্ছ, ভাপাটা হয়ে এসছে। আর আমি একটু এসেছিলাম বন্ধুরা একটু বাইরের দিকে, আমাদের যে রিক্সার সামনে ঠাকুরটা তোমাদের আগের দিন দেখালাম কি সুন্দর প্যান্ডেলটা করেছে, আর ঠাকুরটিও কিন্তু পুরো জামাই রাজা। তো জামাই রাজার আজকে পুজো হচ্ছে, তো দেখো বামন ঠাকুর পুজো করছে, এই দেখো। আর ছেলেরাই এখানে 7 ঘন্টা বাজাচ্ছে, কি ভালো লাগছে না? তো তো এই পুজো দেখছিলাম, একটু বসেছিলাম এখানে, জানো তো ভালো লাগছিল। তো এরপরে পুষ্পাঞ্জলি হয়েছিল, তো আমি পুষ্পাঞ্জলি দিইনি, চান টান করে গিয়েছিলাম, দিলে দিতে পারতাম, দিইনি। তো ওদের পুজো দেখছিলাম, দেখতে তো ভালোই লাগে, তোমরা একটু দেখে নাও। এরপরে দেখো বাড়ি চলে এলাম খাওয়ার টাইম। তো এই দেখো মেনুগুলো দেখে নাও, আমরা ডাল করেছি, ভাত বেড়ে নিয়েছি, আমরা ডাল, বেগুন ভাজা, মাছের ঝাল, আর হয়েছে ভাপা, ভাপাটা তোমাদের পরে দেখাচ্ছি। ভাত বেড়ে দিয়েছি, বাপি খেতে বসে যাবে, এই দেখো ভাপাটা কী সুন্দর হয়েছে, ভাপাটা এত সুন্দর হয়েছে না বন্ধুরা, অনেকটা ভাত খাওয়া যায় ভাপা দিয়ে, দারুণ। আমার তো বেশি ভাপাটাই বেশি ভালো লাগে। তো এবার এসেছি রাতের বেলা, রাতের বেলা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই কাকু আমাদের পান্তা ভাত দিয়ে গেছিল, আজকে তো রান্না পুজো, তো কাকুদের বাড়িতে রান্না পুজো ছিল, তো আমাদের দেখো দিয়ে গেছে, তো তখন ভিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন রাতে বার করলাম। কত কিছু দিয়েছে দেখো, মাছ ভাজা, ইলিশ ভাজা, তারপর অনেক কিছু ভাজা ভুজি, বেগুন, পটল, আলু সব ভাজা।
মা সেটাই এখন বেড়ে দিচ্ছে। আর তার মধ্যে বাপি আবার রাতে রুটি করেছে না তো গরম গরম, আমি কিন্তু এখন আসিনি, বাপি রুটি রুটি করে খেতে দেখেছে, তো এসে দেখি মা পান্তা বাড়ছে। আর কচুর শাক করেছিল, কচুর শাক করেছে মাথা দিয়ে, ইলিশ হচ্ছে মাথা দিয়ে। এই দেখো মাছগুলো এত কড়া করে ভেজেছে না, ভালো লাগছিল খেতে। আর লাস্টে আমরা রুটি খাবো, এটা একটু খেয়ে নিয়ে তারপর রুটি খাবো, মিষ্টি আছে, মিষ্টির রস দিয়ে, দুধ আছে, এইসব দিয়ে রুটি খাওয়া। এই দেখো 11টা বাজে, তো বাপি দেখো জল পড়ছে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো একদম পাগলি ঝুঁকি হয়ে আছি, ভীষণ মাথা যন্ত্রণা করছে না, তো সেই একটু রোদে বেরিয়েছিলাম, ভীষণ মাথা করছে, শুয়েছিলাম। তো চলো ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে এলাম, তো খাওয়া দাওয়া করে নেবো, আর তো কিছু দেখানোর নেই। আর তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আমি কিন্তু প্রত্যেককে লাইক দিয়ে ভিডিও দেখি, অন্তত দুটো করে লাইক দিই, কারণ সাপোর্ট আইডিতে দেখি, আবার মেইন আইডিতে লাইক দিয়ে দিই, ঠিক আছে? তো তোমরা লাইক নিয়ে কেউ আমার দিক থেকে চিন্তা করো না, আর আশা করবো তোমাদের থেকেও কিন্তু আমি লাইক কমেন্ট পাওয়ার, তাই না? আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আমি কিন্তু যার ভিডিও দেখি তার পুরোটাই দেখি, না দেখলে দেখি না, হয়তো দেখবে একটু দেরি করে দেখছে, কিন্তু দেরি করে হলেও পুরোটা দেখি। তো চলো আর কথা বাড়াবো না, আজকের মতো বিশ্বকর্মা পুজোর দিনটা বেশ ভালোই কেটে গেলো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।